দেশের অর্থনীতির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে কন্টেনার থাকে 35 থেকে 40 হাজার টিইউএস। সেখানে বর্তমানে রয়েছে 44 হাজার টিইউএস কন্টেনার। এছাড়া আইসিডি ইয়ারে এখনও ধারণ ক্ষমতা 3 গুণ বেশি কন্টেনার রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কাজ। এমন পরিস্থিতিতে বুধবার চট্টগ্রাম বন্দরে পরিদর্শনে আসেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এ সময় তিনি ইয়ার্ডগুলোতে কন্টেনারের পরিস্থিতি এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চলমান উন্নয়ন প্রকল্প সহ মেগা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এখানে যারা বিনিয়োগকারীরা আসবে পিপিপির আওতায়, তারা বিনিয়োগ করবে, আমরা তাদের জন্য জায়গা দেব, সুতরাং এটা কিছুই থেমে থাকবে না। ছুটি, বিদেশ যাত্রা, এই বিষয়গুলো একেবারে অনিবার্য না হলে আপনারা এরকম প্রস্তাবগুলো আমাদেরকে দেবেন না। এদিকে চলমান পরিস্থিতিতে বন্দরের কন্টেনার জটের জটিলতা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাটিয়ে 4 জোড়া রেলের মাধ্যমে কন্টেনার পরিবহন করা হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে পোর্টের অপারেশনটা দ্রুত এবং খুব কার্যকরীভাবে কিভাবে করা যায় সম্মিলিতভাবে, এবং ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে প্রায় 3 লাখের মতো কন্টেনার হ্যান্ডেলিং করা হয়। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।